আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। কিট হ্যারিংটনে মজেছেন ক্যাটরিনা কাইফ। শুনে হয়তো ভাবছেন সে কি কথা, সলমান খান এই খান ওই খান ছেড়ে শেষে হলিউড স্টারকে পছন্দ হলো ক্যাটে। তাদের জন্য বলি, ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। ক্যাটরিনা প্রেমে পড়েছেন কিট অভিনীত চরিত্র জন স্নোয়ে। গেমস অফ থ্রোনে ইতিমধ্যেই শিহরণ তুলে দিয়েছে কিট হ্যারিংটন অভিনীত জন স্নো। সপ্তম সিজনের ফিনালে লিনা হেডে অভিনীত সার্সির বিরুদ্ধে চোট পাচ্ছে জন স্নো এবং এমিলিয়া ক্লার্ক অভিনীত ডিলেরিস, যার লোমহর্ষক লড়াইয়ে আবার কেঁপে উঠবে সবার মন। ইতিমধ্যেই দেশ বিদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে গেমস অফ থ্রোনস। ফিনালের আগের কয়েকদিন উত্তাপ আরো বাড়বে বই কমবে না। সাধারণ দর্শকের পাশাপাশি বাদ যাচ্ছেন না বলিউডি সেলিব্রিটিরাও। যেমন ইনস্টাগ্রামে চকলেট ক্যাটরিনা জানিয়েছেন তিনি কি গেম অফ থ্রোনস এ অংশ নিতে পারেন, একই সঙ্গে সেখানেই তিনি জানিয়েছেন তিনি ভালোবাসেন কিট অভিনীত জন স্নো। শোতে তাকে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। তবে সার্সে না ডেনেরিস কোন চরিত্র করতে চান তা খোলসা করেনি সুপার হট ক্যাটরিনা। বলাই বাহুল্য, এমিলিয়া বা লিনা হেডি গেম অফ থ্রোনস এর একটি এপিসোড থেকে আয় করেন $500,000। বলিউডের নায়িকারা তার ধারে কাছেও পৌঁছতে পারেন কিনা সন্দেহ। ক্যাট কি সেই কারণে ফিরতে চাইছেন থ্রোনস এর দলে? হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ হাইস্ট পেড অভিনেতাদের প্রথম 10 জনের তালিকায় অক্ষয় কুমারের সঙ্গে দুই খানের নাম থাকলেও কোনো নায়িকার নাম নেই। আগের বছর দীপিকা এই তালিকাতে থাকলেও এবার তিনি ত্রিসীমানাতেও নেই। তাই থ্রোনস এর সংসারে ক্যাটের ভিড়তে চাওয়ার মূল কারণটা শুধুই কিট হ্যারিংটনের প্রতি ভালোবাসা নাকি ব্যাংক অ্যাকাউন্ট ভারী করা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।